रे बामा रे बामा जग तो जननी रे बामा पतित धरिणी मा नर्मदा तुम्हार जय जयकार होक जय जयकार होक जय जयकार होक। বন্ধুরা তোমাদের সবাইকে এই লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত। আমি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর মূল পাঠে যাওয়ার আগে শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীজির চরণে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। তাঁরই লেখা তপভূমি নর্মদা এই বইটা থেকে ধারাবাহিকভাবে পাঠ করে এই চ্যানেলে বেশ অনেকদিন হলো ভিডিও আপলোড করছি। পার্ট 106 অবধি এই চ্যানেলে আপলোড করা আছে। আজকের ভিডিওটা 107 পার্ট 106-এ তোমাদেরকে বলেছিলাম যে শৈলেন্দ্র নারায়ণজি, মতীন্দ্রজি, মহান্তজি এবং বাকি সমস্ত নাগা সন্ন্যাসী যারা ছিলেন তারা মেঘনাথ তীর্থে পৌঁছেছিলেন। তারপর সেখান থেকে আবার পরিক্রমার পথে রওনা হলেন এবং ধর্মরায়জির ঘাট থেকে মোটামুটি 1 মাইল দূর অবধি দূরে তারা অবস্থান করছেন। এই অবধি পাঠ করে শুনিয়েছিলাম তোমাদেরকে 106-এ। আজকে তারপর থেকে পাঠ করব। আজকের ভিডিওটা পার্ট 107। লিখছেন শৈলেন্দ্র নারায়ণজি, আমাদের চলার পথে ধার দিয়ে একটা ঝর্ণা বয়ে গেছে। পাহাড়ের ঢালে আঙুল বাড়িয়ে রতনলালজি দেখালেন অনেক নিচে দুটো বড় বড় বাঘ জল পান করছে। বাঘ দেখে সকলেরই মেরুদণ্ড দিয়ে যেন শিশির করে হিম শীতল একটা স্রোত বয়ে গেল। সকলেরই মুখ পাংশুবর্ণ ধারণ করেছে, কারো মুখে সাড়া নেই। ফিসফিস করে সবাই হর নর্মদে জপ করছেন। লক্ষণ ভারতীজিকে আমি পিছন দিক থেকে ঠেলা দিয়ে এগিয়ে যেতে বললাম। তিনি বোধহয় এই বালকের কথাটাকে এই সময় যুক্তিসঙ্গত মনে করলেন। অসারঙ্গ কোনো মতে টেনে টেনে নিয়ে তিনি চলতে লাগলেন। পরস্পর ঠেলাঠেলি করে একজন আর একজনকে টেনে নিয়ে কোনো মতে আমরা এগোতে লাগলাম। মাঝে মাঝে আমরা কেউ কেউ বাঘ দুটোর দিকে একবার করে তাকিয়ে নিচ্ছি। মহান্তজি সহ আর অধিকাংশ নাগা উল্টো দিকে তাকিয়ে কোনো মতে পা টেনে টেনে হাঁটছেন। প্রত্যেকেরই পা দুটো যদি অক্ষত থাকতো এবং পথ যদি ভালো হতো তাহলে সকলেই প্রাণপণে দৌড় লাগাতো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। একবার দেখলাম বাঘ দুটো জল পান শেষ করে আমাদের দিকে বারেকের জন্যে তাকালো, কিন্তু তাদের দৃষ্টি যেন বড়ই নিষ্পৃহ এবং উদাসীন। তারা দৌড়ে বনের মধ্যে ঢুকে গেল। ডালপালা নড়া চিহ্ন দেখে অনুমান করলাম তারা আমাদের কাছ হতে বিপরীত দিকে যাচ্ছে। আমার মনে হলো একটু আগেই হয়তো কোনো হরিণ, সম্বর বা নীলগাই হত্যা করে তাদের ভুরি ভোজন হয়ে গেছে, পেট ভর্তি আছে, তাই হয়তো তাদের এই নিষ্পৃহতা। নতুবা আমাকে আর নতুবার পরের শব্দ খুঁজতে হলো না। মহান্তজি নিজেই আশ্বস্ত কণ্ঠে বলে উঠলেন, করপাত্রীজি যে পুরোদস্তুর আমাদের উপরে দৃষ্টি রেখেছেন এই ঘটনা তার জারজল্য প্রমাণ। নতুবা দুটো হিংস্র বাঘ চোখের সামনে মানুষ দেখে ছেড়ে দেয়। আমি বললাম, আমাদের গুরুশক্তি রক্ষা করছেন বা মা নর্মদা রক্ষা করছেন এই কথা না ভেবে আপনি করপাত্রীজির কথা আপনার মনে এলো কেন? সদ্য সদ্য করপাত্রীজির করুণা পেয়ে এলাম বলে আমার মনে তার কথাই উদয় হলো। গুরুশক্তি ও নর্মদার কৃপা বর্তমানে করপাত্রীজি রূপে ক্রিয়া করেছেন। তোমরা বিচার করে দেখো না, হাপেশ্বরের মহাজঙ্গলে এতখানা রাস্তায় এলাম অথচ আমাদের কারো চোখে কোনো হিংস্র সাপদ পড়ল না। কৃপা ছাড়া একে আর কী বা বলা যায়? কথা বলার জন্য কিঞ্চিত অসাবধানতার ফলে আমার ডান পাটা পড়ল একটা সুচালো পাথরের ওপরে। যন্ত্রণায় আর্তনাদ করতে করতে আমি পড়ে গেলাম। মতীন্দ্রজি এবং রতনলালজি আমাকে তাড়াতাড়ি ধরে ফেলেছিলেন, তাই রক্ষা। নতুবা ডুংরি থেকে আমি গড়িয়ে পড়তাম জঙ্গলের মধ্যে। তখন কি ঘটত তা মা নর্মদাই জানেন। হাঁটুডু তো ছেঁচে গেছে, গড়িয়ে গড়িয়ে পড়ছে রক্ত। এখন আর কিছু করার উপায় নেই, কোনো মতে মতীন্দ্রজির কাঁধে ভর দিয়ে হাঁটতে লাগলাম। একে ঠিক হাঁটা বলে না, হামাগুড়ি দিয়ে ডুংরির ওপর থেকে নিচের দিকে নামছি একথা বলাই সঙ্গত। সকলেরই অবস্থা তাই। মহান্তজি হাঁটছেন রতনলালজির কাঁধে ভর দিয়ে, মতীন্দ্রজি ও রতনলালজির সকলেরই পায়ে আকল ধরে গেছে। গোটা দলটাকে দেখলেই যে কেউ বলবে একদল খঞ্জের মিছিল।
সূর্যের আলো আছে বলে পথ দেখে দেখে কোনো মতে চলতে পারছি। এখানটায় মাঝে মাঝে বড় বড় শাল গাছ ছাড়া ঝোপঝাট নেই, রুক্ষ পার্বত্য পথ। পথের চেহারা দেখলে মনে হয় একদল দুর্ধর্ষ শক্তিশালী দৈত্যাকৃতি লোক গাঁইতি মেরে মেরে প্ল্যান মাফিক গোটা পার্বত্য পথটাকে খুবলে খুবলে দুর্গম রুক্ষ করে তুলেছে। লক্ষণ ভারতীজি আনন্দে বলে উঠলেন, হাম লোক ধর্মরায়জি কা ঘাট মে পৌঁছ গিয়া মন্দির দিখাই দিতে হ্যায়। অন্যান্য স্থানে দেখেছি শিব মন্দির দেখতে পেলেই নাগারা আপনা হতেই শিঙা ডমরু বাজাতে লেগে যান, কিন্তু এখন সকলেরই শারীরিক অবস্থা কাহিল। শিঙা ডমরু কোনো মতে ছোলাতে রেখে বইছেন, তা বের করে বাজানোর মতো মনের অবস্থা কারো নেই। মতীন্দ্রজির খড়িতে তখন বেলা চারটে, মন্দিরে এসে পৌঁছে গেলাম। বিরাট আকাশ চুম্বী পাথরের মন্দির, দক্ষিণমুখী। মন্দির থেকে প্রায় 15 হাত দূরে নর্মদা বয়ে চলেছেন। বিস্তার এখানে কম, চারপাশেই পাহাড়। দক্ষিণ তটের দিকে তাকিয়ে দেখি সেদিকেও পাহাড় নেমে এসেছে নর্মদার কিনারা পর্যন্ত। এই মন্দিরের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হলো চন্দ্রতাপ, প্রায় 50 ফুট দীর্ঘ এবং 50 ফুট প্রস্থ। চারদিকেই পাথরের দেয়াল, প্রবেশদ্বারে বড় বড় লোহার শিক বসানো গেট। এই গেটই দরজার কাজ করছে। আমি যাকে চন্দ্রতাপ বলছি, লক্ষণ ভারতীজি আমার ভুল সূত্র দিয়ে বললেন দেব দেউল কা ইয়ে হ্যায় সভা মণ্ডপ। সেখানে পৌঁছেই মহন্তজি বললেন, সামান উমান রাখকে আভি চালিয়ে নাহানে কে লিয়ে। আমি মহন্তজিকে জিজ্ঞাসা করলাম, ধর্মরায় কে? দেবতাদের মধ্যে যম সর্বাপেক্ষা পুণ্যবান বলে তার নাম ধর্ম বা ধর্মরাজ, অপভ্রংশে ধর্মরায়। শেষ পর্যন্ত তাহলে আমরা যমের দুয়ারেই এসে পৌঁছলাম। আমার কথা শুনে সকলেই এত দৈহিক যন্ত্রণার মধ্যেও হেসে উঠলেন। মহন্তজি হাসতে হাসতে আমার গায়ে একটা টোকা মেরে বললেন, ফাজলামি করতে হবে না, এখন সবাই মিলে ঘাটে চলো। বলেই তিনি আমার কাঁধে হাত দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে লাগলেন। আমারও দুই হাঁটু রক্তাক্ত, পায়ের আকল ব্যথায় টনটন করছে। আমি খুঁড়িয়ে চললাম। আমি হাসতে হাসতে তাকে বললাম, অন্ধেন নিয়মানাহ যথান্দা, কানা কানাকে পথ দেখালে উভয়ে গিয়ে খানায় পড়ে, কিন্তু খঞ্জ খঞ্জকে জড়িয়ে ধরে যাচ্ছি। স্থান মাহাত্ম্য এবং স্পর্শ মাহাত্ম্যে, কিন্তু এখানে পৃথক ফল, খানায় পড়ব না, পড়ব মা নর্মদার কোলে। আর সকলেই ইতিমধ্যে জলে নেমে গেছেন। আমার কথা শুনে লক্ষণ ভারতীজি মন্তব্য করলেন, ভেইয়া আগে নর্মদার জলে নামো, তারপর মালুম হবে মায়ের কোল কেমন শীতল। নর্মদায় নামতে নামতেই আমরা দুজনেই ছটফট করতে লাগলাম। মহান্তজির বৃদ্ধাঙ্গুষ্ঠের ঘা এবং আমার হাঁটুর খাতে জল লাগা মাত্রই জ্বলতে লাগলো। কাতরাতে কাতরাতে কোনো মতে জলে ডুব দিয়েই রতনলালজির হাত ধরে আমরা দুজনেই উঠে এলাম জল থেকে তাড়াতাড়ি। ঘাটে বসে কোনো মতে তর্পণ সেরে নিয়ে মন্দিরে এলাম। লক্ষণ ভারতীজি আগে এসেই মন্দিরের দরজা খুলেছেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, মন্দিরের গর্ভগৃহে কি যমরাজের মূর্তি আছে? তার উত্তরের আগেই মহন্তজি বললেন, নর্মদা তটে শিব ছাড়া আর কেউ থাকেন না, ধর্মরায় বা যমের এটা তপস্যা ক্ষেত্র, তাঁর মূর্তি থাকবে কেন? লক্ষণ ভারতীজি শিবের মাথায় জল ঢেলেই কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে গর্ভগৃহ থেকে বেরিয়ে এসেই সকলের ছোলা থেকে যার কাছে যতটা কন্দমূল আছে তা বের করে দিতে বললেন। মহন্তজি ঢুকলেন মন্দিরে, তিনিও জল ঢেলে লাঠিতে ভর দিয়ে বেরিয়ে এলেন। আমরা বাকি সকলে দূর থেকে প্রণাম করে পুজোর কাজ সারলাম। ইতিমধ্যে লক্ষণ ভারতীজি সকলের জন্যে কন্দমূল কেটে ভাগ করে রেখেছেন। আমরা এক টুকরো করে কন্দমূল চিবিয়ে পেট পুরে জল খেলাম। এলোমেলোভাবে যে যেমনভাবে পারল কম্বল পেতে গড়িয়ে পড়ল মেঝেতে। গা হাত পায়ের ব্যথায় সবাই কাতরাচ্ছেন। পণ্ডিত কবিরাজের কাছে যে এক বান্ডিল আয়াপান ছিল তা থেতো করে মহন্তজি পায়ের বুড়ো আঙুলে আমার দুটো হাঁটুতে দিয়ে অন্যদেরও ক্ষতস্থানে লাগিয়ে দিলেন। সকলকে একটা করে কবিরাজি বটিকাও সেবন করালেন। কবিরাজ মশায়ের নিজের পাও ক্ষতবিক্ষত, তিনি নিজের ওপরেও ওষুধ প্রয়োগ করলেন। মহন্তজি শুয়ে শুয়ে বললেন, লক্ষ্মণ ভাইয়া ধুনি কা ধান্দা ছোড় দিজিয়ে, ফাটক বন্ধ করকে লেট যাইয়ে, সব মাই কা উপর ছোড় দো। বেলা বোধ হয় 5:30 বেজে গেছে, এখনও সূর্যাস্ত হয়নি। এই পাহাড় খেরা জায়গার দৃশ্য মনোরম হলেও তা উপভোগ করার মতো মন নেই এখন।
কে কখন যে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ঘুমিয়ে পড়েছি জানি না। বন্য মোরগের ডাকে যখন ঘুম ভাঙলো, তখন মতীন্দ্রজি জানালো যে রাত্রি 4টে বেজে গেছে। কারো ঘুম ভাঙলেও ক্লান্তির জন্যে আমরা বিছানা থেকে উঠতে পারছি না। মহান্তজি এবং লক্ষণ ভারতীজি প্রবল জ্বরে অচৈতন্য হয়ে পড়েছেন। কবিরাজ মশাইও খুব চঞ্চল হয়ে পড়েছেন তাদের জন্যে। তিনি জ্বরের প্রতিষেধক ওষুধ জানেন, কিন্তু একসঙ্গে এতগুলো নাগার প্রয়োজনীয় ওষুধ তার কাছে নেই। কোটেশ্বর মহাদেবের মন্দিরে ভিল দস্যুদের হামলার সময় তার অনেক ওষুধই নষ্ট হয়ে গিয়েছে। সকাল 7টা বেজে গেল। 5-6 জন নাগা ছাড়া আমরা কেউ বিছানা ছেড়ে উঠতে পারছি না। আমরা কয়েকজন বিছানার উপর উঠে বসেছি মাত্র, আমার তো কোমর থেকে পা পর্যন্ত অর্ধাঙ্গ, মনে হচ্ছে কোনো সাড়াই নেই। মহান্তজি এবং লক্ষণ ভারতীজিরও কোনো হুঁশ নেই দেখে আমরা সবাই চিন্তিত। ধর্মরায়ের ঘাটে ধীরে ধীরে একটা নৌকা এসে ভিড়ল। শিখা যজ্ঞপবিত এবং হাতে ফুলের সাজি দেখে মনে হলো ওপার থেকে পুরোহিত এসেছেন মহাদেবের পুজো করতে। তার সঙ্গে দুজন লোক, তার মধ্যে একজনের হাতে একটা দেশি বন্দুক। নৌকাতে দুজন মাঝি বসে রইল। পুরোহিত মশাইয়ের মন্দিরে প্রবেশ করাই দুষ্কর, মন্দিরে ঢুকতে হলে আমাদেরকে ডিঙিয়ে ডিঙিয়ে তাকে যেতে হবে। আমাদের কবিরাজ পণ্ডিত মহান্ত মহারাজের পরিচয় দিতেই তিনি শশব্যস্ত মণ্ডপ গৃহের এক কোণায় নর্মদার জল ছিটিয়ে পুজোর সরঞ্জাম এবং তার হাতের পিতলের কোমণ্ডলুটি রেখে সঙ্গে সঙ্গে তার সঙ্গী দুজনকে বসিয়ে নৌকাতে ফিরে গেলেন। নৌকা ফিরে চলল দক্ষিণ তটের দিকে। আমরা এর কার্যকারণ বুঝলাম না। প্রৌঢ় বন্দুকধারীকে এর কারণ জিজ্ঞাসা করলেন মতীন্দ্রজি। বন্দুকধারী বললেন, পুরোহিত মশাই বোধহয় এই মন্দিরের সেবায়িত রাজপিপলার জমিদার গিন্নিকে খবর দিয়ে বৈদ্যজিকে আনতে গেলেন। আপনারা জানেন না, এই মহান্তজির পরম গুরু সিদ্ধ মহাত্মা কমল ভারতীজির কৃপাতেই এদের রাজ ঐশ্বর্য হয়েছে, বংশ রক্ষা হয়েছে। বর্তমান জমিদার গিন্নি শ্বশুরের পিতা মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন, অপুত্রক ছিলেন। পুত্র লাভের জন্য তিনি অনেক দেব মন্দিরে মাথা ঠুকেছেন, অনেক পূজা ও যজ্ঞাদি করেন, কিন্তু কিছু ফল হয়নি। কিন্তু অবশেষে মহাত্মা কমল ভারতীজির কাছে দীক্ষা নিয়ে তারই নির্দেশে এই মন্দিরে এসে বসে দীর্ঘ 1 মাস ধরে ধর্মরায়ের পূজা এবং নর্মদা ব্রত পালন করে পুত্র লাভ করেন। তারপর থেকে তার ভাগ্যোন্নতি ঘটে। তিনি এই ধর্মরায়ের নামে রাজপিপলাতে প্রচুর ভূ সম্পত্তি দিয়ে গেছেন। তার বসিয়াত নামাতে এই নির্দেশ আছে, এই মহাদেবের নিত্য সেবা পূজা ছাড়াও যেসব পরিক্রমাবাসী পরিক্রমাকালী এখানে এসে পৌঁছবে, তার বংশধরদেরকে, সেই সব পরিক্রমাবাসীদেরকে, তাদের সংখ্যা 1000 হলেও তাদেরকে ভিক্ষা দিতেই হবে, তাদের যথোচিত সেবাও করতে হবে। মহাত্মা কমল ভারতীজির গদির মহান্তজি এবং মহান্তজি স্বয়ং এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এসে অসুস্থ হয়ে পড়েছেন। এই সংবাদ শুনলে স্বয়ং রানীমাই নিজেই হয়তো ছুটে আসবেন, আমরা তাকে রানীমাই বলি। গরিব দুঃখীর প্রতি তার খুব দয়া, নিজেও তিনি জপ তপ নিয়েই থাকেন। তার দেবী মূর্তি দেখলে আপনারা নিজেই বুঝতে পারবেন। এই সময় একজন নাগা তাকে জিজ্ঞাসা করে বসলেন, আপনার হাতে বন্দুক কেন, এখানে কি খুব বাঘের ভয়? ইয়ে জঙ্গল মে বহুত বড়া বড়া বাঘ হ্যায়, লেকিন মন্দির মে কভি বাঘ কা হামলা আভি তক নহি হুয়ে, আপ লোগো কা কোই ডর নহি, বেফিকির রহিয়ে। কথা বলতে বলতেই দেখলাম পুরোহিতজির নৌকা ফিরে আসছে। নৌকা ঘাটে এসে ফিরতেই নৌকা হতে পুরোহিতজির সঙ্গে নেমে এলেন একজন বৃদ্ধ ব্রাহ্মণ। তার কপালে ত্রিপুণ্ডক, গলায় বড় বড় রুদ্রাক্ষের মালা, তাকেই বৈদ্যজি বলে মনে হলো। তার সঙ্গে একজন অনুচর একটা কাঠের বাক্স বয়ে আনছেন। মন্দিরে এসেই মহাদেবকে প্রণাম করে মহান্তজিকে পরীক্ষা করতে লাগলেন। পরীক্ষা মানে নাড়ি ধরে বসে রইলেন। তারপরে লক্ষণ ভারতীজিরও নাড়ি পরীক্ষা করলেন। ওষুধের বাক্স খুলে মহান্তজি এবং লক্ষণ ভারতীজিকে একরকম বড়ি খল নড়িতে মধু দিয়ে মেরে খাইয়ে দিলেন বৈদ্যজি। খল নড়ি এবং মধু তিনি সঙ্গে করেই এনেছিলেন। তারপর তিনি প্রত্যেকের পায়ের ও হাঁটুর ক্ষত পরীক্ষা করে প্রত্যেককে একটি একটি করে অতি ক্ষুদ্রাকৃতি বড়ি দিলেন সেবন করতে। মতীন্দ্রজি আমাদের সঙ্গী কবিরাজ মশায়েরও পরিচয় দিতে বৈদ্যজি তার কাছে বসে কোন ওষুধের কী নাম, কী কী উপাদানে প্রস্তুত, সেই সব বিশদভাবে আলোচনা করতে লাগলেন। ইতিমধ্যেই পুরোহিত মশাইয়েরও শিব পূজা হয়ে গেছে। তিনি বন্দুকধারীকে জানালেন রানীমা খুদ আয়েঙ্গে। বৈদ্যজি আজ সবাইকে স্নান করতে নিষেধ করলেন। আমরা লাঠি বা ত্রিশূল ঠুকে ঠুকে নর্মদার ঘাটে গিয়ে
মুখ হাত ধুয়ে নর্মদা স্পর্শ করে এলাম। স্বয়ং বৈদ্যজি, পুরোহিতজি এবং তার সঙ্গী দুজন এবং বৈদ্যজির ছাত্র বা অনুচর আমাদেরকে ঘাটে যেতে বা ঘাট থেকে ফিরে আসতে সাহায্য করলেন। বেলা প্রায় 12টা নাগাদ মহান্তজি এবং লক্ষণ ভারতজির কিঞ্চিত হুঁশ ফিরে এসেছে বলে মনে হলো। বৈদ্যজি আর একবার দুজনের নাড়ি পরীক্ষা করে বললেন, আধ ঘন্টা কা আন্দর মে পুরা চ্যান আ জায়গা, বুখার ভি আবি কম হো গিয়া। শিব মন্দিরে আছি অথচ গর্ভগৃহে ঢুকে নিজের হাতে শিব পূজা করতে পারছি না। নর্মদা তটে এই ঘটনা পরিক্রমাকালে এই প্রথম ঘটল যে যার আসনে বসে জপে মন দিয়েছেন। বৈদ্যজিও জপ করছেন, আমি মহর্ষি দণ্ডীকৃত স্তবরাজ মনে মনে পাঠ করতে লাগলাম। বেলা প্রায় 1:30 নাগাদ আর একটা নৌকা ঘাটে এসে ফিরল। রানীমা আগেয়া বলতে বলতে বৈদ্যজি, পুরোহিতজি প্রভৃতি দৌড়ে চলে গেলেন ঘাটে। তাদের রানীমা ছইয়ের ভেতর থেকে বেরিয়ে বোধ হয় পুত্রের হাত ধরে নেমে এলেন ঘাটে। যুক্ত করে মা নর্মদাকে প্রণাম করেই তিনি বৈদ্যজির কাছে আমাদের শারীরিক অবস্থার খবর নিতে লাগলেন। বৈদ্যজি বলেন, মহান্তজি অর এক নাগা সন্ন্যাসী কো পুরো চ্যান হো গিয়া, বুখার ভি বহত কমতি হ্যায়, শাম কা বখত বুখার ছুট জায়গা, কাল দোপহর মে সব পরিক্রমা বাসিও কো দরদ আর ঘা বগেরা ভি বিলকুল আরাম হো যাবেগা। রানীমাকে দেখে বন্দুকধারীর কথা মতো সত্যি দেবী মূর্তি বলে মনে হলো। আপাদ মস্তক শ্বেত বস্ত্র উত্তরীয়তে ঢাকা গৌর বর্ণা মাইকে একজন ব্রতচারিণী তপশ্চারিণী বলেই মনে হলো। চোখে মুখে সাত্বিকতার চিহ্ন, বয়স বোধ হয় 60-এর কাছাকাছি। তার 30-বর্ষীয় যুবক পুত্রটিও সুদর্শন কান্তি। তারা মন্দিরে এসে সাষ্টাঙ্গে প্রণতি নিবেদন করে পরিক্রমাবাসীদের উদ্দেশ্যে মাথা নত করে প্রণাম জানালেন, সর্বে ভো সাধু ভো নম। মহান্তজির পদতলে উভয়ে করজোড়ে বসে রইলেন। তারা নেমে আসার পর দুজন ব্রাহ্মণ দুটি বড় ডেকচি কাঁধে করে আনলেন মন্দিরে, সঙ্গে একজন রাইফেলধারীও ছিল, সেও এলো মন্দিরে। এসেই তিনজনে প্রণাম করলেন মহাদেবকে। 2-5 মিনিট পরেই মহান্তজি চোখ খুললেন। মতীন্দ্রজিকে ডেকে বললেন, মুঝে থোড়া পাকারকে বৈঠা দিজিয়ে। মতীন্দ্রজি তাকে বসিয়ে দিতেই তিনি বিস্ময় ভরা চোখে রানীমা প্রভৃতির দিকে তাকাতে লাগলেন। কাল রাত্রি থেকে প্রবল জ্বরে শয্যাশায়ী, তার কোনো হুঁশ ছিল না। এখন জ্বর ছেড়ে গেছে, পুরো হুঁশ এসেছে, কিন্তু চোখ খুলতেই দেখছেন ধর্মরায়ের মন্দিরের ছায়াছবির দৃশ্যপট বদলানোর মতো দৃশ্যপট বদলে গেছে। তিনি একবার রানীমা ও তার পুত্রকে, একবার বৈদ্যজি এবং অন্যান্য লোকগুলোকে দেখতে লাগলেন। মতীন্দ্রজি তাঁর এবং লক্ষণ ভারতীজির হতচকিত অবস্থা থেকে বন্দুকধারীর কাছে যা শুনেছিল সেই সব আনুপূর্বিক পরিচয় ও মহাত্মা কমল ভারতীজি ও তার স্থাপিত গদির সঙ্গে এদের আত্মিক সম্পর্কের বিবরণ দিলেন। মাতা পুত্র প্রত্যেককে একটি করে গিনি তার পায়ের কাছে রেখে প্রণাম করলেন। রানীমা তাকে বললেন, আ গুরুজি আপনি আমাদের আশ্রয়স্থল। মহান্তজি শিবমস্তু বলে উভয়কে আশীর্বাদ করলেন। এইবার রানীমা বৈদ্যজিকে জিজ্ঞাসা করলেন, এদেরকে ভিক্ষা দেবার জন্যে খিচুড়ি করে এনেছি, দিতে পারবো তো? বাড়ি খুশি সে ওহি আছি সুপাত্য হোগা। বৈদ্যজির অনুমতি নিয়ে তিনি অনুচারবর্গকে ইঙ্গিত করলেন, তারা শালপাতা ধুয়ে এনে আমাদের খাওয়ার আয়োজন করলেন। রানীমা মহান্তজিকে প্রথমে দিয়েই আমাদের সবাইকে পরিবেশন করতে লাগলেন, তাকে সাহায্য করতে লাগলেন দুজন ব্রাহ্মণ যুবক আমাদের কাছ হতে একটু দূরে বসে। বৈদ্যজি, পুরোহিতজি এবং তাদের সঙ্গী তিনজনও প্রসাদ পেলেন। আমাদের প্রত্যেকেরই পায়ে ক্ষত ও ব্যথা থাকলেও পেটে তো কিছু হয়নি, কাল থেকে সেই কন্দমূল ছাড়া আর কিছু কেউ খায়নি, কাজেই সকলেরই এখন বৃকোদর। পরিক্রমাবাসীদের খাওয়া দেখে কে বলবে যে তারা অসুস্থ? মহান্তজি ও লক্ষণ ভারতজিও কম খেলেন না। রানীমার সুবৃহৎ 2 ডেকচি নিঃশেষ হয়ে গেল। আমাদেরকে ধরে ধরে তারা ঘাটে নিয়ে গেলেন। রানীমার পুত্র ধরে নিয়ে গেলেন মহান্তজিকে। আমরা নর্মদায় মুখ হাত ধুয়ে যে যার কমণ্ডলু ভরে নিয়ে মহান্তজির ইচ্ছা অনুসারে ঘাটে কিছুক্ষণ বসলাম। আমরা বসে থাকতে থাকতেই রানীমার পুত্র তাঁর অনুচরবর্গকে ডাক দিলেন। আধ ঘন্টা পরেই তারা ফিরে এলো। মুক্ত বাতাসে বসে নর্মদার ধারা এবং রমণীয় পরিবেশ দেখে আমরা সবাই খুব উৎফুল্ল হয়ে উঠলাম। শরীর ও মনের অনেক ক্লেদ ও ক্লান্তি অনেকখানি দূর হয়ে গেছে বলে মনে হলো।
রানীমার লোকজন ফিরে আসতেই আমরা তাদের সাহায্য সাহায্যে মন্দিরের মণ্ডপে ফিরে এসে রানীমা তার লোকজনের সাহায্যে মন্দিরের প্রবেশপথ কিছুটা ফাঁকা রেখে আমাদের জন্য সারি সারি কম্বল অর্থাৎ বিছানা পেতে দিয়েছেন অত্যন্ত পরিপাটি করে। মায়ের জাত ছাড়া এরকম যত্ন আর সেবা কাদের পক্ষে সম্ভব? আমরা যে যার শয্যায় বসলাম। রানীমা মহাদ্দজিকে প্রণাম করে বললেন, কাল ভি বৈদ্যজি কা সাথ হামারা লড়কা কো ভেজেঙ্গে, আপ কৃপা করকে আরাম কিজিয়ে, কোই চিজ কা জরুরত হোগা তো কৃপা করকে হুকুম দেগা। রানীমা পুত্র সহ সকলকে নিয়ে যখন নৌকাতে উঠলেন তখন মতীন্দ্রজির ঘড়িতে বেলা 4টে। দেওয়ালে টেক দিয়ে মহান্তজি রানীমার শ্রদ্ধা ভক্তির প্রশংসা করলেন। নর্মদা তটে তটে যেমন মহামহা যোগ সিদ্ধদের দর্শন মেলে, তেমনি অনেক ভক্তদেরও দর্শন পাওয়া যায়। নর্মদা মাই তার পরিক্রমাবাসী সন্তানদের জন্য সব ব্যবস্থাই করে রেখেছেন। আমরা শুধু তাকে চোখে চোখে রেখে পরিক্রমা করি না, তিনিও যে আমাদেরকে সদা সর্বদা চোখে চোখে রাখেন, আজকের ঘটনা তার জ্বলন্ত সাক্ষ্য। এই বলে মহান্তজি সজল চোখে বার বার প্রণাম করতে লাগলেন মা নর্মদাকে। এরপর তারা কথা বলতে বলতে আস্তে আস্তে বন্ধুরা সন্ধে হয়ে এলো। আর তারপর কি হলো সেটা জানতে গেলে তো এর পরের পার্টের জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে। এরপর কি হলো সেটা তোমাদের সাথে পার্ট 108-এ শেয়ার করব। রোজকার মতন শিব সুন্দরের বন্দনা করে আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেব। তোমরাও চলো আমার সাথে একটু শিব সুন্দরের বন্দনা করে নাও। শিবহম শিবহম শিব স্বরূপহম শিবহম শিবহম শিব স্বরূপহম নিতহম শুদ্ধহম বুদ্ধহম মুক্তহম শিবহম শিবহম শিব স্বরূপহম।